নন্দীর জীবন্তীর মহালন্দী 2 নম্বর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রী ও কন্যাশ্রী যোদ্ধাদের সম্মান প্রদান করা হয় সোমবার বিকেলে। কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার প্রদান করা হলো, যাতে তারা সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে পারেন। সেই সঙ্গে এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধে যে সমস্ত কিশোরের এগিয়ে এসে বাল্য বিবাহ প্রতিরোধ করে, এরকম 100 জন কিশোরীকে মেমেন্টো দিয়ে সম্মান প্রদান করা হয়েছে। অপূর্ব সরকার ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি কাকলি রাজবংশী, সহকারী সভাপতি পার্থপ্রতিম সরকার, পঞ্চায়েত প্রধান হামিদা বিবি, সিনি পক্ষ থেকে সুবীর মন্ডল ও মোহাম্মদ কিরণ সহ অনেকেই। বাংলার নারী শক্তির প্রতীক শুধু নয়, ভারতবর্ষের নারী শক্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নারীর উন্নয়নে যে কাজ করছে এই বাংলায় বিগত 10 বছর, কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে নারীদের একদিকে সম্মান জ্ঞাপন, আরেকদিকে তাদেরকে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া, তারই অঙ্গ হিসাবে মহালন্দী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত সমিতির নির্দেশ সহযোগিতায় আমাদের এনজিও মাইক্রো আর সিনি এদের অক্লান্ত চেষ্টায় আজকে মহালন্দী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মারা কন্যারা তাদের উপস্থিত হয়েছে। গর্ভবতী মায়েদেরকে এখানে পুষ্টিকর খাদ্য দেওয়া হলো পঞ্চায়েতের তরফ থেকে মহালন্দী 2 নম্বর, এবং কন্যাশ্রী যোদ্ধাদের তাদেরকে সম্মান জানানো হলো, তাদেরকে স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হলো। এর মধ্য দিয়ে এই এলাকায় একদিকে পুষ্টি মায়েদের যেমন দেওয়া হচ্ছে, আরেকদিকে এই বাংলার কন্যাদেরকে আগামী দিন শিক্ষায় সংস্কৃতিতে সমাজ সংস্কারে তাদেরকে এগিয়ে আনার কাজের যে পরিধি, সেই পরিধিটাকে আরও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সবাই মিলে তাতে অংশগ্রহণ করেছি, আমার কাছে বেশ কিছু দাবি দাওয়া এসেছে, এনজিওদের এখানে আছে, তাদেরকেও বলবো, আমার ভাই বোনরা আছে সেখানে, আরও বেশি করে কাজ করতে। পঞ্চায়েত সমিতি, বিধায়ক, সরকার, হেলথ দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর, সবাইকে যেখানে যা সহযোগিতা লাগবে আমরা সেই সেবা করার জন্য বসে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসাবে আমরা যেন আপনাদের বা তোমাদের কাজে লাগতে পারি, সেই জন্যই আজকের আলোচনা সভাও হলো অনেক বিস্তারিতভাবে। এখানকার আমাদের মায়েরাও যেমন উদ্বুদ্ধ হলেন, আমাদের কন্যারাও আগামী দিনে তাদেরও সমস্যার কথা আমরা শুনেছি, তারাও লিখিতভাবে আমাদের জানিয়েছে। নিশ্চিতভাবে এগুলো নিয়েই আমাদের আগামী দিনের কাজ। আমরা সবসময় ভোট চাই না, আমরা সবসময় ভোট করি না, এগুলোও সমাজের কাজের অঙ্গ হিসাবে আমরা অংশগ্রহণ করি, এবং পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিধায়ক সবাই মিলে আমরা যৌথ টিম হিসাবে আমরা সাধারণ মানুষের পাশে থাকি, কাজ করি, সেই কারণেই আমরা এখানে উপস্থিত। কান্দি থেকে জয়দুল শেখর, রিপোর্ট NBTV।